ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মধ্যপ অবস্থায় ছাত্রীদের ওয়াশরুমে ঢুকে এক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধে। বুধবার রাত 8:30 দিকে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত তানজিন আল আলামিন মেয়েদের ওয়াশরুমে প্রবেশের কথা স্বীকার করলেও কাউকে হেনস্থা করা হয়নি বলে দাবি করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক উপসম্পাদক তানজিন আল আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। অভিযোগ করা ছাত্রী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বুধবার রাত 8:20 টিএসসিতে এই ঘটনার শিকার হন বলে দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রাব্বানির পরামর্শে তিনি সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। ছাত্রী তার অভিযোগে লিখেছেন, গত 17 আগস্ট রাত আনুমানিক 8:20 তিনি টিএসসিতে নারীদের জন্য নির্ধারিত ওয়াশরুম ব্যবহার করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিন আল আলামিন মদ্যপ অবস্থায় নারীদের ওয়াশরুমে ঢোকেন। তিনি একটি টয়লেটের দরজা খোলা রেখে অর্ধনগ্ন হয়ে মূত্রত্যাগ করতে থাকেন। এক পর্যায়ে তিনি তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এতে তিনি প্রচণ্ড ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিনি বন্ধুদের নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তাচ্ছিল্যের সুরে কথা বলতে থাকেন। তিনি ভুল স্বীকার করেননি, বরং তার সঙ্গে থাকা কয়েকজনকে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এমত অবস্থায় তিনি হয়রানি ও হুমকির প্রেক্ষিতে অনিরাপদ বোধ করছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের কঠোর শাস্তির দাবি করেছেন এই শিক্ষার্থী। এদিকে অভিযোগের বিষয়ে তানজিন আল আমিন বলেছেন, তিনি মেয়েটাকে কোনোভাবে হেনস্থা করেননি। সেই সময় তিনি প্রাকৃতিক ডাকের চাপে ছিলেন, তাই ভুল করে মেয়েদের ওয়াশরুমে প্রবেশ করেন। ভুল বুঝতে পেরে তিনি বের হয়ে পুরুষদের ওয়াশরুমে যান। পরে মেয়েটি এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি তাকে এবং তার বন্ধুদের বারবার সরি বলেছেন। তিনি যখন হলে চলে আসেন তখন তারা তাকে ফোন করেন, তখনও তিনি বারবার সরি বলেন। এটি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এখন তিনি মেয়েটির সাথে সরাসরি দেখা করবেন, তিনি যেভাবে বলবেন সেভাবে করবেন এই ছাত্রলীগ নেতা। মদ্যপ থাকার বিষয়টি তিনি বলেছেন মেয়েটা হয়তো এরকম মনে করেছে, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বাংলাদেশের সংবাদগুলো জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।